ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা জেলা ও ঢাকা বিভাগ এবং ঢাকার রাজধানী হিসেবে গঠিত। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। এবারে আমরা কথা বলবো বুড়িগঙ্গা নদী নিয়ে। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চল ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 29 কিলোমিটার, গড় প্রস্থ 302 মিটার এবং নদীটির প্রকৃতি অনেকটাই আলাদা। বাংলাদেশের এটি 47 নম্বর নদী। বাংলাদেশের রাজধানী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 400 বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। সদরঘাট থেকে উঠেই আমরা হাঁটতে শুরু করলাম। সামনে আমাদের চোখে পড়ল বাংলাদেশের প্রথম বিদ্যুতায়ন ভবন আহসান মঞ্জিল। আমরা হাঁটতে হাঁটতে সামনে এগোতে লাগলাম। এই এলাকাটিতে সাধারণভাবে সকালবেলা ফলের বাজার লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এইসব ফল সরবরাহ করে নিয়ে আসা হয় এখানে, যা পরে পাইকারি মূল্যে বিক্রি করা হয় বিভিন্ন আড়তদারের কাছে। আমরা আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম এবং ঢাকার পরিবেশ পরিলক্ষিত করতে লাগলাম। যতই সামনে যাচ্ছি, আমরা সামনের দিকে ততবারই দেখতে পাচ্ছি অনেক বড় বড় ফলের ট্রাক, যেগুলোতে করে ফল নিয়ে আসা হয়েছে এখানে, এবং ফলের ট্রাক থেকে ফলগুলো অনেক বড় বড় ভ্যানে লোড করা হচ্ছে। আমরা দেখতে দেখতে সামনে এগোলাম। এবার আমরা একটি ওভারব্রিজ ক্রস করতেছি, যেখানে আমরা উপর দিকে উঠে ঢাকার অন্যতম একটি জায়গা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। সামনের দিকে হাঁটতেছি। এরই মধ্যে ওভারব্রিজ থেকে আমরা বড় ব্রিজের উপরে উঠলাম এবং সামনের দিকে এগোচ্ছি। আমরা ঠিক এখান থেকেই কোনো একটা যানবাহনে করে নদীর ঠিক ওই পারে, অর্থাৎ কেরানীগঞ্জে যাব, এবং আমাদের টিম এই ছোট্ট ভ্যানটিতে উঠলাম। সকলে মিলেই দেখতে পাচ্ছেন সামনের দিকে, এবং আমাদের সাথে যারা যারা রয়েছে সকলকেই আমি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে সামনে আমার পাশেই বসা আছে আমাদের টিমের একজন সদস্য, এবং তারা সহ বাকি যারা আছে সকলে পিছনে বসে আছে। দেখতেই পাচ্ছেন আমাদের যাত্রা শুরু করলাম। ছোট এই যানবাহনটিতে আমরা সকলে উঠে সামনের দিকে এগোচ্ছি। সকলের সাথে আমারও ঠিক অনুভূতি শেয়ার করার ইচ্ছে হলো, তাই এই ভিডিওটি করা। নিজের অনুভূতিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই অনুভূতিগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম। আমি এখানে খুবই হ্যাপি ছিলাম, আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবেই আমাদের সফরটি আমি ক্যাপচার করতে পেরেছি। আমরা ঠিক নদীর মাঝ বরাবর অবস্থান করছি, বাট ব্রিজের উপরে। এবার আমরা কেরানীগঞ্জের পাশে চলে এসেছি। পাশাপাশি আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি আমাদের
গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছি। আমরা যাচ্ছি আমাদের এক বড় ভাইয়ের বাসা, ওনার বাসাতে আমরা যেহেতু লঞ্চ থেকে এসেছি এখন একটু গিয়ে বিশ্রাম করতে হবে, তারপরে আমরা বাকি যে অবস্থানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব, যে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের ভ্যানগুলো একটু স্লো আছে, বাট কি করার, আমাদের যেতে হবে, যাচ্ছি, সাথে থাকো।